দত্তপুকুর এগরাতে বাজি কারখানা বিস্ফোরণের ঘটনা অন্ধকার নামিয়েছে কুমোরপাড়াতে। বাজি ব্যবসায় ঝাঁপ পড়েছে, তাই হাজার হাজার তুবড়িখোল দখল করেছে কুমোরদের থাকার ঘর। ডিমান্ড একদমই নেই, এই বিস্ফোরণ টিস্ফোরণ হয়ে সব বাজি কারখানা বন্ধ হয়ে গেছে। তো আমরা তো তুবড়ি তৈরি করেই মোটামুটি আমাদের সংসার চলে। কিন্তু এই বছর তো যদি না বিক্রি হয় তাহলে কি করে আমরা খাবো। পরপর বাজি কারখানায় বিস্ফোরণ এবার প্রভাব ফেলে দিয়েছে সবুজ পটকার ব্যবসাতেও। আতঙ্কে বাজি ব্যবসায় ঝাঁপ ফেলে দেওয়ার কারণে পুজোর আগে কুমোরপাড়াতে নেই তুবড়ির মাটির খোলের বরাত। ফলে আগে থেকে মাটি কিনে তৈরি করা হাজার হাজার তুবড়ির খোল বস্তায় ভরে রাখতে হচ্ছে কুমোরদের নিজেদের বাড়িতে। নিজেদের ছোট বাসস্থান দখল করেছে কাঁড়ে কাঁড়ে মাটির তুবড়ির খোলে। হতাশায় অনেক কুমোর নিজেদের পেশাটাই ছেড়ে দিয়ে অন্য পেশাতে শ্রমিকের কাজে যোগ দিচ্ছেন। তাদের দাবি, এমন পরিস্থিতি আগে কখনো আসেনি। হ্যাঁ, আমি আগে করতাম কিন্তু এখন করা হয়নি, ওই গন্ডগোলের জন্য বাজি সব ইয়ে হয়ে যাচ্ছে বলে, ওখানে বিস্ফোরণ হয়ে যাচ্ছে, এর জন্য আমরা সব বন্ধ করে দিই। আমি এখন অন্য কাজে ব্যস্ত। আগে ছিল, চাহিদা খুব ছিল তখন, মানে আমরাও তিন ভাই করতাম, ওই করতো তো ভাই, ওরাও করতো, কাকুরা আছে ওরাও করতো, তখন মানে সাপ্লাই দিতে পারতাম না। এখন বাজার একদম মন্দা। আমি এখন ওই যে টিনের ছাউনির কাজ টাজ করছি, এবার ঠাকুরের কাজে চলে যাব। আমি এখন খড়গপুরে চলে যাবো ঠাকুরের কাজ করতে। এই চিত্রটা পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে থাকা কুমোরপাড়াতে। মেদিনীপুর শহরের ভেতরে বহু প্রাচীনকাল থেকে একটি কুমোরপাড়া রয়েছে। বর্তমানে সেখানে প্রায় 250 পরিবার রয়েছে, যাদের মধ্যে সকলেই মাটির তৈরি নানা জিনিসপত্র তৈরি করতেন। বড় সংখ্যার লোকজন তৈরি করতেন মাটির তুবড়ির খোল। আধুনিক যুগে মানুষ মাটির সামগ্রীর জিনিসপত্র কম কেনার কারণে হতাশায় অনেকে মাটির কাজ ছেড়ে দিয়েছেন কুমোরপাড়াতে। বর্তমানে 250 পরিবারের মাত্র 100টির মতো পরিবার মাটির কাজ করে থাকেন। এদের মধ্যে 14টি পরিবার মাত্র এই মাটির তুবড়ি তৈরি করেন। বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রান্ত থেকে বাজি ব্যবসায়ীরা এসে তুবড়ির জন্য মাটির খোল কিনে নিয়ে যেতেন, ভালো লাভ পেতেন কুমোরেরা। কিন্তু সম্প্রতি পরপর বাজি কারখানাতে বিস্ফোরণের ঘটনার পর তোলপাড় পরিস্থিতি তৈরি হতেই বন্ধ হয়ে গিয়েছে বাজির ব্যবসা। ফলে যেখানে সেপ্টেম্বরের মধ্যে বহু হাজার টাকার তুবড়ির খোল কিনে নিয়ে যেতেন বাজি ব্যবসায়ীরা, সেখানে এবারে তারা জানিয়ে দিয়েছেন এবছর কোনো তুবড়ি তৈরি করছেন না তারা, বন্ধ করেছেন বাজির ব্যবসা। আর এতেই হতাশা তৈরি হয়েছে কুমোরপাড়ার একটা অংশে। তাদের দাবি, আগে থেকে মাটি কিনে তৈরি করে রাখতে হয় তুবড়ি, সেই মতো প্রতিটি পরিবার 10 থেকে 15 হাজার তুবড়ি ইতিমধ্যেই তৈরি করে জমিয়ে রেখেছে। কেউ না কিনলেও কিনে আনা বাকি মাটিরও তুবড়ির খোল তৈরি করে নিতে হবে, না হলে মাটিটি নষ্ট হয়ে যাবে। ফলে খদ্দের হবে না জেনেও তুবড়ি তৈরি অব্যাহত, এবং সেই তৈরি করা তুবড়ি দখল করছে কুমোরদের বাড়ির বিভিন্ন অংশ, কাঁড়ি কাঁড়ি করে জমিয়ে রাখতে হচ্ছে সেগুলিকে। যে তৈরি করার পরে মাল তো রয়ে যাচ্ছে, রয়ে যাওয়ার পরে এই যে বাজি বিস্ফোরণ হওয়ার জন্য এই যে 4টা বিস্ফোরণ হয়েছে, ওই জন্য একটা মালও আমাদের যায়নি। হ্যাঁ, এইটা যদি যায় আমাদের ভালো হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, আমাদের খুব সমস্যা। হ্যাঁ, এই করে তো আমাদের পেটে চলে। হ্যাঁ এইটা, হ্যাঁ দূর দূরান্ত থেকে বলে সামনাসামনি ছেড়ুয়া হোক, এই দূরত্ব হোক নিতে আসে আর কি। হ্যাঁ এখন আসেনি একজন, কেউ আসেনি, কেউ নেই। হ্যাঁ হ্যাঁ, না আছে কিছু কিছু, ওই সামনের বাড়িতে আছে, কাজ করছে। হ্যাঁ ওই একই অবস্থা। হ্যাঁ হ্যাঁ, ডিমান্ড কমে গেছে, চলছে নি একদম। তুবড়ির খোলটা যাতে চলে, হ্যাঁ যাতে চলে, তুবড়ির খোলটা যাতে চলে আমি সেইটাই জানাচ্ছি। মাল প্রায় 7-8 হাজার মতন মাল স্টক আছে। হ্যাঁ যাচ্ছে না, একটা মালও যাচ্ছে না। হ্যাঁ করে যাচ্ছে, যদি খুলে দিদির আশায় যদি খুলে, হ্যাঁ তুবড়ির খোলটা বা বাজি সব দোকান টান যদি খুলে আমাদের সমস্যার থেকে দূর হবো আর কি।